তোমাদের একটা ছেলের গল্প শোনাবো। ছেলে বলা ভুল হবে। আজ তোমাদের একটা পাগলের গল্প শোনাবো। এই যে ছেলেটা, এটা আমি, আর আমার নাম বিজয়, বিজয় রায়। গল্পটা আমার জীবনের। আচ্ছা, তোমাদের গল্পটা আর একটু আগে থেকে শোনাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি সিনেমা পাগল একটা ছিলাম। আমি কলকাতা থেকে অনেকটা দূরেই একটা গ্রামে থাকি, আর এই সিনেমার জন্যই সেই শুরু করলাম স্ক্রিপ্ট লেখা, আর সেই সাথে চলতে থাকলো বিভিন্ন প্রডিউসারকে ফোন করা। সবাইকে ফোন করি, কেউ উত্তর দেয়, কেউ দেয় না। কিন্তু এইভাবে চলতে চলতে প্রায় 7-8 মাস হয়ে গেল। একটা সময় পর ফেড আপ হয়ে গেল। নিজের প্রতি নিজের কেমন যেন একটা ঘৃণা জন্মাতে লাগলো। আমার সাথে যারা ছিল তারা সবাই আমাকে ছেড়ে চলে গেল। একা হয়ে গেলাম আমি, বড্ড বেশি একা। আসলে মানুষ নিজের স্বার্থের প্রয়োজনে বন্ধুত্ব গড়ে তোলে, আর যখন দেখে যে তার দ্বারা সেখানে কোনো স্বার্থই পূরণ হচ্ছে না, তখন তারা সেই মানুষটাকে একা করে দিয়ে দূরে চলে যায়। ঠিক যেমনটা আমাকে করে দিয়ে গেছে। আসলে দোষটা তাদের না, দোষটা আমারই, কারণ আমি কিছু করে উঠতে পারিনি। তাই তারা শুধু শুধু আমার সাথে কেন থাকবে? তারা অন্য কোথাও গেলে সেখানে কাজ করতে পারবে। আমিও তাদেরকে আর ধরে রাখিনি, কারণ যে থাকার সে এমনিই থাকবে, আর যে চলে যাওয়ার তাকে সেকল দিয়ে বেঁধে রাখলেও সে থাকবে না। কারণ আমরা হয়তো মানুষটাকে আটকে রাখতে পারি, কিন্তু মানুষের মন সেটা তো আর আটকে রাখতে পারি না। ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব, আত্মহত্যা করব, কিন্তু পারিনি। আর সেদিন নিজেকে শেষ করতে পারিনি বলেই আজ আমার স্থান হয়েছে একটা ঘরে, যে ঘর থেকে একা একা বাইরে বেরিয়ে বাইরের আলোটা আর দেখা হয় না।
পৃথিবীতে সব সিনেমাওয়ালারাই নিজের স্বার্থের জন্য সিনেমা বানাতে আসে না, বা তারা টলিপাড়ায় পা রাখে না। কেউ কেউ আছে যারা নিজের প্রতিভাটাকে তুলে ধরতে চায় সারা বিশ্বের সামনে, কিন্তু সুযোগ তারা হয়তো কখনোই পায় না। আবার তার মধ্যে কেউ কেউ হয়তো পায়। আমি সুযোগ পাইনি, তাতে আমার সেরকম কিছুই হয়নি। আমি চাই নতুনরা সুযোগ পাক, তাদের অবস্থা যেন আমার মতো না হয়। আমার একলা ঘরে স্বপ্ন সাজানো থাকে, সে স্বপ্ন ঝাঁক টুকরে কাঁদতেও জানে। অসহ্য সে চিৎকার আমার মনকে অগোচরে পুড়িয়ে ফেলতেও জানে। ক্যামেরা লেন্সে তোমরা যখন স্বার্থ খুঁজছ, ঘরে ফিরছ শিল্পীর ভাবনা কাটাচেরা করে, তখনও আমি স্বপ্ন দেখছি জীবন যুদ্ধের, স্বপ্ন দেখছি নতুন কিছু করার তোমাদেরকে ঘিরে। একদিন ঠিক তোমরা আমাকে খুঁজবে, আমি জানি নিশ্চয়ই খুঁজবে, কিন্তু যেদিন আমাকে খুঁজবে সেদিন হয়তো আমি আর থাকবো না। জীবন যুদ্ধে লড়তে লড়তে থমকে যাচ্ছি বারংবার, ফিরে পাচ্ছি অবহেলা অপমানকে, আর দেখতে পাচ্ছি কোনো এক দক্ষ অভিনেতার অদক্ষতা প্রমাণ করবার ব্যস্ততা রঙ্গমঞ্চের ওপারে। তোমরা চালিয়ে যাও তোমাদের মতো করে। স্বপ্ন ভাঙতে ভাঙতে আমি ক্লান্ত, স্বপ্নঘরে আমি আজও বেঁচে আছি শুধু স্বপ্ন পূরণের তাগিদে। দিন শেষে শুধু আর্তনাদ শুনতে পাচ্ছি, লাইটস ক্যামেরা অ্যাকশন। ভালো থেকো সবাই, আমি তোমাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি আমার যে স্বপ্নটা পূরণ হয়নি সেই স্বপ্নগুলো যেন তোমরা পূরণ করতে পারো। সবাই খুব ভালো থেকো, খুব নাম করো, তোমরা টাকার পিছনেই ছুটো।